राज्य से आती हूँ, वहाँ पे इस राज्य से मैं सांसद हूँ, वो राज्य पश्चिम बंगाल में चीट फंड में लोगों को चीट करने का पूरा के पूरा माया जाल है। अगर चीट फंड से पीड़ित जो लोग है वो लाइन में खड़ा हो जाएगा तो यहाँ से पार्लियामेंट से चाक तक लाइन हो जाएगा। 2011 में तृणमूल सरकार এসেছিল চিট ফান্ডের টাকা থেকে, চিট ফান্ডের টাকায় চিটিং বাসদের সরকার 2011 এ তৈরি হয়েছিল এবং 2019 চিটিং বাস সরকার 3,000 কোটি টাকার সারদার যে স্ক্যাম হয়েছে সেই স্ক্যামে 17 লক্ষ মানুষ সেখানে প্রতারিত হয়েছে। এবং সবচেয়ে বড় স্ক্যাম শুধু সারদা নয়, আইকোর আছে, রোজভ্যালি আছে, প্রয়াগ আছে এবং 70,000 কোটি টাকার স্ক্যাম অ্যালকেমিস্টের আছে। সেই তৃণমূলের সাংসদ হয়ে রাজ্যসভায় এখনো তিনি আছেন, সবাই তাকে দেখছে। সারদায় যে টাকা তৃণমূলের যে 9-6 করেছিল মানুষের টাকা, সেই টাকা শ্যামল সেন কমিশন দিয়ে মুখ্যমন্ত্রী মেটাতে চেয়েছিলেন, মানুষকে বলেছিলেন সিগারেট খাও বেশি করে, ফতোয়া জারি করা হয়েছিল মানুষ সিগারেট খাবে সেই সিগারেটের পয়সাটা আসবে, সেই সিগারেটের পয়সা দিয়ে প্রতারিত মানুষকে দেওয়া হবে, কিন্তু কিছুদিন পরে সেটা বন্ধ করে দেওয়া হয়। চিটফান্ড কোম্পানির মালিকের কাছ থেকে 1,80,00,000 টাকার ছবি বিক্রি করা হয় চিটফান্ড মালিকের কাছে, সেই টাকা কোথায় কেউ জানে না। আজকে যখন চিটফান্ডের জন্য তদন্ত হয় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানকার কমিশনারের জন্য ধর্নায় বসে 46 আওয়ার্স, অথচ যারা প্রতারিত হল, যারা এতদিনে প্রতারিত হয়েছিল তাদের জন্য মুখ্যমন্ত্রী অনশনে বসেননি, তাদের জন্য মিছিল করেননি। আজকে চিটফান্ড একের পর এক যখন কেলেঙ্কারি ধরা পড়ছে তখন অলরেডি সব শেষ, তারা করতে পারতো রাজ্যের মধ্যে। যখন চিটফান্ড চলছে, যখন জানে যে সরকার যখন জানে যে এরকম একটা চিটফান্ড চলছে, তখন অনায়াসেই কিন্তু সেই কেলেঙ্কারিটাকে থামানো যেত, কিন্তু যখন সব টাকা নেতা মন্ত্রীদের পকেটে গেছে তখন সেই কেলেঙ্কারিটাকে ধরানো হয়েছে। বিল পর চর্চা কিজিয়ে, হ্যাঁ বিল পর চর্চা কিজিয়ে, ইয়ে তো বিল হি হ্যায় দিদি, ইয়ে বিল হি হ্যায়, বিল কে বিল কে বারে মে বতাইয়ে, পুরা পাস হ্যায় পশ্চিম বঙ্গাল মে জো স্ক্যাম হ্যায় ইয়ে বিল কা হ্যায়, সারদা মে জো লোক হ্যায় পুরা কে পুরা টিএমসি কা রাজনৈতিক নেতা মন্ত্রী সব লোক হ্যায়, जो चिटफंड कंपनी जो यूनियन है उसमें जो प्रेसिडेंट है वो टीएमसी सरकार का पूरा के पूरा नेता मंत्री लोग है। अभी जो एजेंट जो है पूरा के पूरा टीएमसी जो है, टीएमसी का पूरा के पूरा 40% शेयर अभी जाता है, 40% शेयर तो एजेंट के पास है। हमने सवाल मालिक के कंपनी अटैच कर संपत्ति नीचे जाए एजेंट এজেন্ডা তো তৃণমূলের ক্যাডার, আজকে এখনো পর্যন্ত বড় বড় মাথাগুলো ওখানে বসে আছে, আজকে বড় বড় মাথাগুলো আজকে ওখানে বসে আছে। আজকে মুখ্যমন্ত্রী দেখছেন আজকে ভাইপোর 1,251 কোটি টাকার সম্পত্তি আছে, উনি ডিসক্লোজ করেছেন সেগুলো কোথায় বালি দিয়ে, সেটা তো হয় এত সম্পত্তি তারা তৈরি করছে। আজকে চিটফান্ড কোম্পানিগুলোকে যাতে এইভাবে যতক্ষণ না পর্যন্ত নেতা মন্ত্রীদের কাছে টাকা গেছে ততক্ষণ এই চিটফান্ড কোম্পানিগুলোকে মুখ্যমন্ত্রী চালিয়ে গেছেন, আজকে পুলিশ আধিকারিক রাজনৈতিক নেতা সবাই সেই সবাই গেছে, আপনি কোনো কথা বলতে পারেন না, আপনি সারদা পুরো জায়গায় চিটফান্ড আছে, আজ
চালিয়ে চলুন, কিন্তু আগে চিটফান্ডে যারা প্রতারিত হয়েছে তাদের জন্য একবার করা হোক। আগে চিটফান্ডে যে মানুষগুলোর চোখের জল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে সেখানকার মুখ্যমন্ত্রী চোখের জল ফেলিয়েছে, তাদের কি ফয়সলা হবে এই এই আজকের এই বিল থেকে সেটাও বলা উচিত। এটাই বলতে পারি, আপনাদের মুখে শোভা পায় না। লাল ডায়রির আগে খোঁজ দিন তারপর কথা বলবেন, লাল ডায়রির খোঁজ দিন তারপর কথা বলবেন। লাল ডায়রি বলুন কোথায়, নেতা মন্ত্রীর কাছে পকেটে টাকা রাখবে, কোন পালিকের কাছে টাকা নেই, নেতা মন্ত্রীর পকেটে তৃণমূলের টাকা গেছে সবাই জানে। यहाँ बिल के बारे में चर्चा हो रही है, सबजुडिस मैटर को आप मत लाइए, सबजुडिस मैटर को मत लाइए, बिल पर चर्चा की बोलिए, ये तो बिल का ही बात है, बिल का इधर देखिए, बोलिए बोलिए। लेकिन चिटफंड के लिए उसको शोभा नहीं पाता है, चिटफंड के लिए 40% আজকে টাকা এজেন্টদের কাছে আছে। এজেন্ডা কে? তৃণমূলের ক্যাডার। এজেন্টের মালিক কে? তৃণমূলের প্রেসিডেন্ট হয়ে বসে আছে, ইউনিয়নের প্রেসিডেন্ট হয়ে বসে আছে, সবাই জানে সেটা, সবাই জানে। এখনো পর্যন্ত চলছে চিটফান্ড, এখনো চলছে চিটফান্ড, চলছে। শুনুন, এখন চিটফান্ডের বদলে লটারি চলছে।